আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোশামতুজ্জিন আক্তার, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, বয়স হলো 32 বছর। আমার হিপ জয়েন্টের সমস্যা প্রায় 2 থেকে 2.5 বছর, এবং এরকম মানে উঠতে বইতে পারি না, ব্যথা পাই, হাঁটা চলা বলতে আমি নিচে বসতে পারতাম না, এরপরে কাজ করতে পারতাম না, ব্যথা পাইতাম। যখন রাত্রে ঘুমাইতে যেতাম তাহলে মনে করেন যে ব্যথা পাও, এইভাবে লাড়াইতে পারতাম না, মানে কোনো কিছু করতে পারতাম না, মাঝে মাঝে এতটুকু অসল হয়ে যেতাম যে হাত একেবারে আটতে পারতাম না, মানে একেবারে বসার মতো না, বসে থাকতে হইতো, এরকম হতো। ডাক্তার দেখাইছি বলে, একটা ডাক্তারই দেখাইছি, কিন্তু আবার ডাকা ডাক্তার দেখাইছি, এই ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে। যে ডাক্তার আমাদের দেখাইছি গ্রামে, আর হয়েছে আর সেই ডাক্তারটা বলছে আপনার ডাকা যান, ডাকা যায় আমাকে অপারেশন করেন। তারপরে ডাক্তার দেখাইছি, দেখাইছি পরে ডাক্তার বলছে যে অপারেশন করাইতে হবে ইমার্জেন্সি ভাবে। সেই সময় তো খারাপ লাগছে, একটা অপারেশনের কথা শুনে দেখা ভয় একটা আছে মনের মধ্যে, কি না কি হয়, এরকম তো লাগবেই, অসুস্থ হয়ে ফর্মু, দুর্বল হয়ে ফর্মু, এরকম হয়তো লাগছে, হয়তো সো বাঁচতাম না, এরকম নিঃশ্বাস একটা মানুষের তো আসে। হ্যাঁ, সবাই তো একটা চিন্তিত আছে, বলে কি না কি হয়, এরকম এই বয়সে এরকম হয়েছে, এটা সবাই একটা আতঙ্কিত হয়ে আছে। হ্যাঁ, আমরা এমন একটা জায়গা খুঁজতে থাকি যে অপারেশন বাদে কিভাবে চলতে পারবো এবং সুস্থ হব। তখনই আমরা অনলাইনে শফিকুল স্যারের সন্ধান পাই, তখন আমরা আসি। আসার পরে স্যারে বলছে যে আপনার থেরাপির মাধ্যমে ইনশাল্লাহ চিন্তা করেন না, সুস্থ হয়ে যাবে। কয়েকদিন থাকলে 15 দিনের টাইম দিছে, 15 দিনের মধ্যে আমরা 11 দিন হয়েছে আসছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া এখন সুস্থই আছি। এখন ইনশাল্লাহ সম্পূর্ণ হাঁটতে পারি, সুস্থ আছে, এখন ব্যথাও ইনশাল্লাহ ভালো, মোটামুটি এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছি। আগের মতো ব্যথা নাই, আগের চেয়ে অনেক ভালো করে হাঁটতে পারি, নিচে তো বসতে পারতাম না, এখন আমি সম্পূর্ণ নিচেও বসতে পারি। আমার যে ফিজিওথেরাপি দিছে উনি অনেক ভালো, এবং সিস্টাররা অনেক ভালো, তারাও অনেক ইয়ে করছে, চিকিৎসা করছে, এবং যা কিছু আছে সব কিছু তাদের মধ্যে অনেক ভালো পেয়েছি, অন্যান্য হসপিটাল থেকে অনেক ভালো। অপারেশনবিহীন যে চিকিৎসাটা আমরা নিলাম, তখন তো মনে করেন যে এখন অনেক সুস্থ আনন্দ লাগতেছে। সবগুলো স্যারের জন্য আমি দোয়া করি সবসময় যে উনি সুস্থ থাকে এবং সবার চিকিৎসা ভালো সুস্থ করতে পারে। আমার মতো যারা এরকম রুগীরা আছে তারা সবাই এই স্যারের কাছে এসে মানে সুস্থ হোক থেরাপির মাধ্যমে, আমি এটাই চাই। অপারেশন তো সবার একটা মনে করেন যে রিক্সের ব্যাপার, ভয় থাকে মনের মধ্যে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।